প্রিয় বন্ধুরা, সবার আগে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের নিজের চ্যানেল দ্য আর্ট ক্লাব 2020-তে। বন্ধুরা, আজকে আমাদের আঁকার বিষয় হলো বদ্রি পাখি। বদ্রি পাখি আমরা অনেকেই কম বেশি দেখেছি। এগুলো আকারে ছোট হয়, নানা রঙের হয়, দেখতে খুবই সুন্দর হয়, এবং এরা এদের প্রধান খাদ্য হচ্ছে ঘাসের দানা। দেখো, ড্রয়িংটা খুবই সহজ, শুধুমাত্র মন দিয়ে দেখতে হবে। আমি প্রত্যেকবার ড্রয়িং করার সময়, ওয়াটার কালার করার সময় প্রত্যেকবারই বলেছি, ড্রয়িং কিন্তু সবসময় হালকা করে করতে হয়। ওয়াটার কালারের ক্ষেত্রে ড্রয়িং কিন্তু সবসময় হালকা করে করতে হয়। আমি এখানে হালকা করেই ড্রয়িং করছি। দেখো, স্কেচের স্টাইলে ড্রয়িং করছি, অর্থাৎ এখানে অসংখ্য লাইন রয়েছে। আমি একটা লাইন দিয়ে ড্রয়িংটাকে কমপ্লিট করছি না। এইভাবে যদি তোমরা ড্রয়িং করো, তাহলে দেখবে ড্রয়িংটা খুব তাড়াতাড়ি এবং খুব সঠিক পদ্ধতিতে হয়ে যাচ্ছে। এইভাবে লাইন টানলে চোখের আন্দাজ করতে সুবিধা হয় যে কোন জায়গায় কতটা স্পেস দিতে হবে। যখন তুমি কোনো ছবি দেখে করবে বা কোনো অবজেক্টকে চোখের সামনে দেখে করতে থাকবে, তখন দেখবে এইভাবে ড্রয়িং করলে তোমার মাপতে সুবিধে হয়। আমরা অলমোস্ট ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছি, মেন অ্যানাটমিটা কমপ্লিট করে দিয়েছি। এবারে আমি কি করছি, এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে ডার্ক করে করে দিচ্ছি, যাতে ভিডিওতে ছবিটা ধরা পড়ে। তোমরা কিন্তু কখনোই ডার্ক করে ড্রয়িংটা করবে না, সবসময় হালকা করে করবে, কেবলমাত্র তুমি বুঝতে পারলেই হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে রং করার পালা। রং করার ক্ষেত্রে কি করব, প্রুশিয়ান ব্লু, একটুখানি ক্রিমশন আর একটুখানি বানশায়না মিশিয়ে একটা সুন্দর বেগুনি গ্রেইস কালার তৈরি করব, অর্থাৎ ধূসর বেগুনি কালার তৈরি করব, এবং সেটাকে জলের পরিমাণ বেশি দিয়ে সেটাকে প্রচণ্ড পাতলা করে নেব। নিয়ে সেটাকে একটা ফার্স্ট টোন হিসাবে ইউজ করব। দেখো কোথায় কিভাবে দিচ্ছি, কিছু কিছু জায়গায় আমি হোয়াইটটাকে বেশি করে ছাড়ছি। এই হোয়াইটটা কিন্তু পরবর্তীকালে আমাদেরকে হেল্প করবে। পায়ের মধ্যে ইয়েলো আকার দিয়ে দিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে শ্যাডোটা কমপ্লিট করব। শ্যাডো করার সময় কি করবে, গ্রে কালার দিয়ে শ্যাডো করতে পারো, বা অনেক সময় দেখবে আমাদের প্যালেটের মধ্যেই অনেক কালার নোংরা হয়ে পড়ে থাকে, সেই সমস্ত কালারগুলোকে নিয়ে আমরা শ্যাডো হিসেবে ব্যবহার করতে পারি। তবে খেয়াল রাখতে হবে কেবলমাত্র একটা কালার না, তার সঙ্গে অন্যান্য কালারের একটু মিক্সিং থাকলে জিনিসটা অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। দেখো ছবি আমাদের শুকিয়ে গেছে। এবারে কি করব, সেকেন্ড টোন করব। সেকেন্ড টোনে কি করছি, পুশিয়ান ব্লুটাকে পাতলা করে স্কাই কালারে কনভার্ট করে নিয়েছি। নিয়ে কি করছি, নিয়ে কিন্তু আমরা কালারটাকে পাতলা করে দিচ্ছি, অর্থাৎ এখানেও কিন্তু জলটা একটু বেশি, আগের তুলনায় একটু কম। আমরা বদ্রি পাখি যদি দেখে থাকি, তাহলে দেখতে পাবো তাদের গায়ের মধ্যে কিন্তু এরকম ধরনের প্যাটার্ন থাকে। ঠোঁটের উপরে যে অংশটা সেটাকে নীল করে দিলাম এবং গাঢ় রং করে দিলাম। আমরা কিন্তু একটু একটু করে ধাপে ধাপে শেষের দিকে এগিয়ে যাচ্ছি। এটাকে আমরা কি করলাম, শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে
येलो कलर जे येलो अक्षर आछे सेटाके एकदम पतला करे ठोटेर मध्ये दिए दिलाम एवं पायेर मध्ये सेकेंड टोन हिसेबे व्यवहार करछि। टोटर एक साइडे आलो और एक साइडे एकटुखानी अंधकार रखले टोटा आरो देखते सुंदर लागबे। এবারে আমরা কি করব, এবারে কিন্তু ডার্ক টোনে গেলাম, অর্থাৎ কুশন গুলোর টোনটা একটু বেশি, জলের পরিমাণ কিন্তু এবারে কমে গেছে। তোমরা দেখতে পাচ্ছো এবারে কি করছি, ডাইরেক্ট কুশন গুলোটাকে নিয়ে যেখানে যেখানে মনে হচ্ছে যে শ্যাডো দিলে ছবিটা অনেক সুন্দর ফুটে উঠবে সেখানে কিন্তু ডার্ক কালার গুলো ইউজ করা হচ্ছে। দেখো যত ধৈর্য ধরে করবে তত ছবি সুন্দর হবে। ওয়াটার কালারের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট। দেখো যেখানে বেশি জল জমেছে সেটাকে তুলে নিতে হবে, তারপরে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে কি করব, এবারে আরও ডার্কের দিকে যাব। আরও ডার্ক করতে গেলে কি করতে হবে, কুশন ব্লুর সঙ্গে বানশিনা মিলিয়ে কালচে নীল রং তৈরি করতে হবে, যেটা আমরা পাখিটার সৌন্দর্য বাড়ানোর জন্য স্পট হিসাবে ব্যবহার করব। এবারে কিন্তু আমরা আস্তে আস্তে ডিটেলের দিকে যাচ্ছি। দেখো যত ডার্ক কালারটা বাড়াচ্ছি কি হচ্ছে, ডার্ক কালার বাড়ানোর সাথে সাথে পাখিটা কিন্তু আরও ফুটে উঠছে। প্রথম দিকে যখন করেছিলাম তখন মনে হচ্ছিল তেমন একটা ছবিটা সুন্দর হবে না, অথচ যখনই ডিটেলের দিকে চলে আসলাম তখন কি হলো, ছবিটা কিন্তু আরও সুন্দর হতে শুরু করলো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয় বা কোনো কিছু জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি কিন্তু তোমার সমস্যা সমাধান করে দেব। দেখো আর কিছু জায়গায় বাকি আছে যেগুলো আমরা করে নেব, করে নিলে কি হবে, পাখিটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সাবজেক্টের প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটি জায়গাই খুব ইম্পর্টেন্ট, কোনোটিকেই কম বেশি হিসাবে দেখা যাবে না। সামান্য ছোট্ট একটি ঠোঁট সেখানেও কিন্তু এই থার্ড টোনটা দেওয়া হলো, তার কারণেই কিন্তু ঠোঁটটা ফুটে উঠেছে। একটু গাঢ় শ্যাডো দিয়ে দিচ্ছি যাতে ছবিটা আরো গ্রহণযোগ্য হয় এবং দেখতে আরো সুন্দর লাগে। দেখতে পাচ্ছ গাঢ় কালারটা পায়ের কাছে দিয়ে কি করেছি, জল দিয়ে কিন্তু স্প্রেড করে দিয়েছি যাতে ওটা ছাওয়াই মনে হয়।
একটু মাথার উপরেও দিয়ে দেবো যাতে ভলিউমটা সুন্দর ধরা পড়ে। তাহলে এবারে যেটা আছে একদম লাস্টে চলে এসেছি আমরা, একদম সূক্ষ্ম ডিটেলস। এই ডিটেলসগুলো কমপ্লিট করলেই আমাদের ছবি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মন দিয়ে করবে, বুঝে করবে, বুঝে করলে দেখবে তুমিও পারবে। একদম ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, যেখানে মনে হচ্ছে দিলে ছবিটা সুন্দর ফুটে উঠবে। আরো একটি কথা, এই পাখিগুলো খুবই সুন্দর, এদেরকে খাঁচায় বন্দি করে রেখে অযথা এদের কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তোমরা চেষ্টা করবে এই পাখিগুলোকে না কিনতে বা খাঁচার মধ্যে বন্দি না করতে। তাহলে আমাদের ছবি কমপ্লিট, দেখতে পাচ্ছ সামান্য কয়েকটি স্ট্রোক বাকি আছে যেটা ছবিকে সুন্দর করে তুলতে সাহায্য করবে। আগেও বলেছি যে সূক্ষ্ম ডিটেল কোথাও এক এক অংশ ছাড়া যাবে না, সম্পূর্ণটাকে করেই একটা ছবি কমপ্লিট হয়। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখবে সাবস্ক্রাইব বাটনের পাশেই হচ্ছে একটি বেল আইকন আছে, সেটিকে টিপে দেবে যাতে পরবর্তী যে ভিডিওটি বানাবো সেটি তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। যত নিখুঁতভাবে করবে তত কিন্তু ভালো হবে। আমাদের ছবি তাহলে কমপ্লিট, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে জানে টাটা।